এইবার এক একজন বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের সদস্য সচিন হালদার তার এলাকার মানুষদের হাতে তুলে দিচ্ছে কিছু খাদ্য সামগ্রী। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ডেলি বাংলার পর্দায় সেই ছবি উনি দিচ্ছেন, আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন সচিন হালদার কর্মহীন হয়ে পড়া মানুষদের হাতে তুলে দিচ্ছেন, আপনারা দেখছেন সেই ছবি একজনকে দিলেন এবং পরবর্তী আরেকজন দাঁড়িয়ে রয়েছে এবং নিয়ম মেনটেন করে দিচ্ছে প্রত্যেককে। আপনারা দেখুন সেই ছবি যে এক মিটার দূরত্বে প্রত্যেকে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতেই উনি তুলে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন নিউজ ডেলি বাংলার পর্দায় সেই ছবি, আপনারা দেখুন সচিনবাবু নিজে হাতে সেই অসুবিধায় পড়া কর্মহীন হয়ে পড়া মানুষদের হাতে তুলে দিচ্ছে সেই ইয়ে তাপস বিশ্বাসও তুলে দিচ্ছেন পঞ্চায়েত সদস্য। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে। আরেকজন আছে, আপনার নাম কি? চলবে না সৈনিক হিসেবে এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছেন এবং করছেন এই কাজগুলো ধারাবাহিকভাবে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষব্যাপী যে লকডাউন যে প্রক্রিয়া চলছে তিনিও রাস্তায় রয়েছেন, তিনিও বাংলার মানুষের স্বার্থে যেভাবে কাজ করছে তার সৈনিক হিসেবে আমাদের দায়বদ্ধতা আছে বলে আমরা মনে করি। আমরা পথে নেমেছি সাধারণ মানুষের স্বার্থে, লকডাউন সমস্ত কাজকর্ম বন্ধ, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা একেবারে কর্মহীন হয়ে পড়েছে। তাই আজকে শহরপুর তৃণমূল কংগ্রেস এবং বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আমরা কিছু খাদ্য সামগ্রী কর্মহীন মানুষের পাশে হাতে তুলে দেওয়ার জন্য আমরা আজকে এই কর্মসূচি আমরা এটা করছি। আমার নাম শেখ দিন মোহাম্মদ, বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান পঞ্চায়েত সদস্য। আজকে দেখুন, আজকে প্রায় আপনার 14-11 দিন হয়ে গেল, 11-12 দিন হয়ে গেল সারা ভারতবর্ষে যেভাবে লকডাউন চলছে এবং করোনায় আক্রান্ত মানুষদের যাতে করোনাটা আর বেশি না ছড়ায় তার জন্য সারা ভারতবর্ষে লকডাউন চলছে। সেই লকডাউনের পরিপ্রেক্ষিতে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে গেছে, তাদের সংসার চালানো খুব দুষ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে, খুব খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমরা দেখেছি যদি এই অবস্থায় মানুষের পাশে একটু কোনোভাবে আমরা সামান্য খাদ্যশস্য বিতরণ করে
তাদের পাশে দাঁড়িয়ে তাদের যদি সাহায্য করতে পারি তাহলে আমরা আমাদের নিজেদের ধন্য মনে করব। তাই আজকে আমরা সেই খাদ্যশস্য বিতরণের একটা ব্যবস্থা করেছি। 197, 198, 199 পাটে দুটো পাট মিলে এবং দুটো পাটের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে সহযোগিতায় আমরা আজকে 400 প্যাকেটের মতন খাদ্যশস্যর আয়োজন করেছি এবং সেটা আজকে আমরা এখানে বিতরণ করব এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে, যাতে মানুষজন বেশি এক জায়গায় জমায়েত না হয় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা এই খাদ্যশস্যগুলো মানুষের কাছে পৌঁছায় দেবো। হয়তো তাতে এক দুই দিন তাদের সুবিধা হবে, কারণ আমরা সারা মাসের যদি চলে সারা মাসের হয়তো সুবিধা করতে পারবো না। দুই একদিন যদি তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা আমাদের নিজেদের ধন্য মনে করব। এটাই আজকে আমাদের এই কর্মসূচি। আমার নাম শচীন হালদার, 199 পাটের পঞ্চায়েত সদস্য, এবং এখানে উপস্থিত আছেন আমাদের শহরপুরের বসছেন তৃণমূল কংগ্রেসের নেতা সমীর গুহ মহাশয়, এখানে উপস্থিত আছেন প্রাক্তন প্রধান শেখ দিন মোহাম্মদ, এখানে উপস্থিত আছেন আমার 97-98 পাটের পঞ্চায়েত সদস্য আমাদের বন্ধু শচীন হালদার, এই যে তাপস বিশ্বাস, এবং উপস্থিত আছেন আমার এই পাটের সবথেকে মানে কর্মঠ, যিনি সবসময়ের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে থেকে কাজ করতে চেষ্টা করেন, সেই জীবনকৃষ্ণ বিশ্বাস, এবং উপস্থিত আছেন মঞ্জুনাথ সরকার, এবং সাথে সাথে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এই মহেশপুতার থেকে এসছেন শ্যামাপদ রায়, এবং এখানে উপস্থিত আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, সবাইকে নিয়ে আজকে আমরা এই কর্মযজ্ঞ শুরু করেছি।